আমি অযথাই ফেঁসে যাই বলেন সুনেরা। সম্প্রতি আলোচিত চিত্রনায়িকা পরিমনীয় চিত্রনায়ক শরীফুল রাজের বিবাহ বিচ্ছেদ হয়। এর আগে রাজের ফেসবুক থেকে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় সমালোচিত হন অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। ফলে কাজের বাইরেও সুনেরাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়। এ প্রসঙ্গে সুনেরা বলেন, আমি আসলে বিষয়গুলো নিয়ে ভীষণ বিরক্ত। এতদিন পর আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে, এটা নিয়েই আলোচনা হওয়ার কথা, কিন্তু এর মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করে অন্যদের ডিভোর্স, অন্যদের ঘর সংসার নিয়ে। অন্যের ঘরের খবর আমি কি করে জানবো? কিছু মানুষ আলোচনায় থাকার জন্য একটার পর একটা ঘটনা ঘটায়, আমি অযথাই ফেঁসে যাই। চলতি বছরের মে মাসে রাজের আইডি থেকে তিশা সুনেরাহের ছবি ও ভিডিও ফাঁস হয়, যেটি অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুশির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ। ভিডিওতে অভিনেত্রী সুনেরাকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা যায়। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা সমালোচনা শুরু হয়। পরে অশ্লীল ভাষা ব্যবহারের জন্য সবার কাছে ক্ষমা চান সুনেরা। অভিনেত্রী আরো বলেন, পরিমনি আমাকে দোষারোপ করছে, এটা একটা স্টুপিডিটি। দরকার হলে রাজের আইডির লোকেশন চেক করা হোক, আর সেই সময়ে আমি কোথায় ছিলাম সেই লোকেশনটাও মিলিয়ে দেখা হোক। আমি আইনি পদক্ষেপ নেব না, আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিয়েছি, এটাই যথেষ্ট।